রাজ্যপালের দাদার জন্মদিনের অনুষ্ঠানে ঢাক বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের আমন্ত্রণে তার দাদার 80 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই গিয়েছেন মুখ্যমন্ত্রী, ঢাক বাজালেন সেখানে। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। আশাবুল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে অভিনব মেজাজে রয়েছেন মুখ্যমন্ত্রী। একেবারে ঠিকই বলেছ যে রাজ্যপালের দাদার 80 বছর জন্মদিন পালন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো আনন্দে তিনিও মেতে উঠেছেন, এবং সেই ছবি থেকে স্পষ্ট হচ্ছে যে তিনি ঢাক বাজাচ্ছেন। আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম যে আমাদের এখানেও দুর্গাপুজোয় বিভিন্ন উদ্বোধন অনুষ্ঠানে তিনি গেছিলেন, সেখানেও তিনি ঢাক বাজিয়েছিলেন, এবং জন্মদিন অনুষ্ঠানের রাজ্যপাল লাগানেশনের দাদার জন্মদিন অনুষ্ঠানও তাকে একইভাবে দেখা যাচ্ছে। তুমি জানো যে দক্ষিণ ভারতে নেতা মন্ত্রী বিশিষ্টজনদের জন্মদিন খুবই ধুমধাম করে পালন করা হয়, সেখানকার মানুষ জন্মদিন খুব ধুমধাম করে পালন করে, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লাগানেশনের দাদার 80তম জন্মদিনের অনুষ্ঠানে তিনি গেছেন। খোদ রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোর সময় এসেছিলেন এবং এসে তাকে আমন্ত্রণ জানান এবং তাকে অনুরোধ করেন যাতে তিনি এই জন্মদিন অনুষ্ঠানে যান, এবং সেই আমন্ত্রণ তিনি গ্রহণ করে এবং সৌজন্যের খাতিরে তিনি সেই অনুষ্ঠানে আজকে যোগ দিয়েছেন। 10টা নাগাদ এই অনুষ্ঠান শুরু হয়েছে এবং মহাধুমধাম করে সেই জন্মদিন অনুষ্ঠান পালন হচ্ছে, এবং সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে রীতিমতো আনন্দে মেতে উঠেছেন, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ আশাবুল।